এখন ক্যাটাগরি ওয়াইজ আপনাকে টেমপ্লেট ইয়ে আপনি গুগলে গিয়ে সার্চ দেন যে ব্লগের টেমপ্লেট ফ্রি ডাউনলোড। আচ্ছা প্লিজ একটু এদিকে ব্লগের টেমপ্লেট ফ্রি ডাউনলোড। সুমন ভাই এদিকে। তো আপনি গুগলে যদি সার্চ দেন ব্লগার টেম্পলেট ফ্রি ডাউনলোড লিখে, এর মধ্যে বেশ কয়েকটা ভালো সাইট আছে, যেমন যে গো কি একটা আছে, তারপর হচ্ছে কালার লেভ, এ ধরনের কয়েকটা মাই ব্লগার থিমস, এগুলোতে খুব ভালো ভালো থিমস পাওয়া যায়। এগুলো থেকে যে আমি কত থিম ডাউনলোড করেছি হিসেব ছাড়া, এই তিনটা সাইট থেকে, এটা এটা এবং এটা এবং এটা বি টেম্পলেট। এখন আমরা আপাতত যে কোনো একটা করি, গোয়াবিতে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমাদের চুজ করার অপশন আছে। দেখেন ক্যাটাগরি অনুযায়ী আমি সিম্পল একটা, বেশি কঠিন কিছুতে না যাই, কারণ বেশি কঠিন এটা বেশি সিম্পল হয়ে যায়, এটা পোর্টফোলিওর জন্য হয়ে যায়, বাট আমাদেরটা তো পোর্টফোলিও না, আমি এটা ইউজ করি, স্মার্ট এসইও ইউজ করি। আপনি পরে অবশ্য চেঞ্জ করতে পারবেন, জাস্ট আপনাকে শেখানো এখন কীভাবে করতে হবে। আচ্ছা এখন যখন সার্চ দিয়ে গেলেন তখন দেখেন এখানে লাইভ প্রিভিউ দিয়ে দেখতে পাবেন, লাইভ প্রিভিউ দেন মানে আপনি যে টেমপ্লেটটা এখন আমরা দেখছি, আপনি যদি আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে, দেখছেন আপনার ওয়েবসাইটটা এরকম হবে। আগে আগে যান কেন, বেশি পণ্ডিত আপনারা, এখনো ডাউনলোডই করিনি, আপনি চলে গেছেন আপলোড কিভাবে করবো। তো লাইভ প্রিভিউ দেখার পর আপনার যদি পছন্দ হয়ে যায় আপনি এখান থেকে ডাউনলোড করবেন, দেখেন অটো ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কিন্তু জিপ ফাইল, তো আপনি যখন এখন আপলোড করবেন কীভাবে, এখন আসবে আপলোডের প্রশ্ন। আপলোড করতে গেলে এখান থেকে দেখেন যে টেম্পলেট যেটা আছে আপনি টেম্পলেটে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে একটা অপশন আছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, ক্লিক করবেন। এখন বর্তমানে আমার যে টেম্পলেটটা আছে কি টেম্পলেটটা আমি ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড হয়ে গেছে, এখন আপলোডের প্রশ্ন আসতেছে। আপলোড করার আগে আপনি একটা কাজ করতে পারেন, সেটা পরেও করতে পারেন আগেও করতে পারেন, সেটা হচ্ছে শুনেন, এই যে টেম্পলেটটা আছে এটাকে আগে এক্সট্রাক্ট করে নিতে পারেন। আচ্ছা আপনারা পরে করেন, আগে দেখেন পরে করেন। আচ্ছা এখন লক্ষ্য করেন এখানে অনেক অপশন আছে না, চলে যাবেন টেম্পলেটে গিয়ে দেখেন এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটাতে ক্লিক করবেন, করলে কয়েকটা অপশন পাচ্ছেন। প্রথমে হচ্ছে ডাউনলোড টেম্পলেট, এই ডাউনলোড টেম্পলেট কোনটা, বর্তমানে আপনার ওয়েবসাইটে যে টেম্পলেটটা ইউজ করা হচ্ছে এই টেম্পলেটটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন, যাতে যদি পরবর্তীতে আপনার আবার মনে হয় যে আমার আগের টেম্পলেটটাই আমি আবার ইউজ করব, ঠিক আছে, তো এখান থেকে দেখেন ডাউনলোড টেম্পলেট দিয়ে সেটা ডাউনলোড করে রেখে দিতে পারেন, এক ক্লিকে শেষ, যেহেতু এখানে কন্টেন্ট বেশি নাই এই জন্য ডাউনলোড হতে বেশি সময় নেয় নাই। আচ্ছা এখন আমি আপলোড করবো হচ্ছে ওই যে আমার যেটা ডাউনলোড করেছি, লক্ষ্য করেন এখানে চুজ ফাইল আছে না, ক্লিক করলাম, পরে সেটা কোথায় ডাউনলোড করেছি সেখানে চলে যেতে হবে, ডাউনলোড। আচ্ছা কী নাম ছিল সেটা, একটা ফোল্ডারে আমি আনজিপ করে রেখেছি, যদি আনজিপ করা না থাকে আপনি এখানে এখানেও রাইট মাউস ক্লিক করে আনজিপ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা যে স্মার্ট এসইও ব্লগার টেম্পলেট, এটা ক্লিক করলেন, করলে এটার ভিতরে অনেক ফাইল পাবেন, সব ফাইল আপলোড করবেন, আপনি দেখবেন যে এক্সএমএল ফাইল কোনটা, যে লক্ষ্য করেন ডট এক্সএমএল, এটা ক্লিক করবেন, পরে ওপেন দেবেন, তারপর হ্যাঁ তারপর হচ্ছে আপলোড। দাঁড়ান কি অ্যাটেনশন, ওই HTTP আর HTTPS এর কি একটা আছে, ওটা এত ব্যাপার না, ওটা কোনো সমস্যা না। দেখেন এখানে টেম্পলেট অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এখন এটা আরও দেখতে পাবেন আপনি ভিউ ব্লগে দেন, এই ভিউ ব্লগে ক্লিক করেন, দেখেন আগের টেম্পলেটটা কি আছে এখন আর,
আগের টেমপ্লেট নাই, দেখেন সম্পূর্ণ নতুন একটা টেমপ্লেট চলে এসেছে এখন। হ্যাঁ, আগে হাবিবুর রহমান এরকম ছিল, আচ্ছা চেঞ্জ হয়েছে। এখন আপনাকে এটাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। কিন্তু আপনি যে কোনো ট্যাম্পলেট ডাউনলোড করলেন, আচ্ছা হ্যাঁ বেশিরভাগ ফ্রি পাওয়া যায়। আমি আপনাদের কয়েকটা ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা থিম ফরেস্টের যে থিমগুলো আছে সেখান থেকেও আমরা চুরি করতে পারি। থিম ফরেস্টে আগে দেখে নেব, দেখে যদি মনে হয় আমার এটা ভালো লাগে আমি তখন গুগলে সার্চ দিয়ে খুঁজে বের করবো সেটা। আচ্ছা শুনেন তো, এখনকার দিনে যে ইয়েগুলো আছে কি বলে টেম্পলেট ওয়েবসাইট যাই বলেন সবই কিন্তু রেসপন্সিভ। এখন গুগলের নিজস্ব একটা মোবাইল ভিউ আছে, আপনি আপনার মোবাইল দিয়ে ঢুকেন এই ওয়েবসাইটে। আপনি টেম্পলেট ডাউনলোড করছেন, ওই ব্যাকআপ রিস্টোরে যান, এই যে চোজ ফাইল নিচে নিচে চোজ ফাইল, হ্যাঁ ফাইলটাকে ইয়ে করে রাখছেন, আনজিপ করছেন, খুঁজে বের করেন কোথায় আছে ফাইলটা, হ্যাঁ ক্লিক করেন, এই যে এটা XML, এদিকে লেখা দেখছেন XML, ওটে হ্যাঁ ওপেন, আপলোড দেন, নিচে দেখেন আপলোড লেখা আছে, এখন আপনি এখানে এই ভিউ ব্লগে ক্লিক করেন। টেমপ্লেট চেঞ্জ হয়েছে, সুন্দর লাগছে না এখনো, তার কারণটা কি এখানে আপনার পোস্ট নাই আর অনেক কাস্টমাইজের কাজ আছে এখনো, ওইগুলো পরে, আগে টেমপ্লেট দেওয়া হলো, আপনি আরো পোস্ট দিলে না ওইগুলো আসবে, এখন তো আছেই তো মাত্র একটা, ওই জায়গাটা কিন্তু আমি এখানে দেওয়া যাবে, আপনি দিতে হবে তোরে ভাই কন্ট্রোল প্যানেলে কি ওই যে blogger.com যে জায়গাতে আমরা তো কোন দিয়েছি ওইখান থেকে, এটা হচ্ছে জাস্ট আপনার ওয়েবসাইট। আচ্ছা ওই দেখেন মোবাইলে কিন্তু এখন এরকম দেখাচ্ছে, এটা হচ্ছে ইয়ার কি আপনার কি বলে গুগলের মানে ব্লগস্পটে একটা ডিফল্ট মোবাইল ভিউ এটা, ঠিক আছে। আমি যদি এখন ভিউ ওয়েব ভার্সন দেই এটা রেসপন্সিভ দেখাবে, এখানে কম্পিউটার যেটা দেখায় কিন্তু এটা রেসপন্সিভ দেখাচ্ছে, দেখেন এখন একটু গ্ল্যামারাস লাগছে না, এটা দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে খুব ভালো একটা দামি ওয়েবসাইটে আছি আমরা। আচ্ছা তো এটা এখন তো আমি ভিউ ওয়েব ভার্সন দেওয়ার ফলে এটা আসলো, তা আমি যদি চাই যে না প্রথমেই যে ঢুকবে এটা আসবে, আপনি এটা আপাতত বের হন আবার ঢুকবেন। আচ্ছা এখন এখানে দেখেন লাইভ অন ব্লগ আর এখানে আছে মোবাইল আছে না, এই মোবাইলের এই আইকনে ক্লিক করবেন, গিয়ার আইকনে ক্লিক করে লক্ষ্য করেন অন মোবাইল ডিভাইস শো এ মোবাইল ভার্সন অফ ইউর কারেন্ট টেম্পলেট, এটা দেখাবেন না শো ডেস্কটপ টেম্পলেট অন মোবাইল ডিভাইস, নো দিবেন, দিয়ে এখানে সেভ না, দ্বিতীয় হবে না। এখন আপনি আবার ঢুকেন আপনার ইচ্ছা, নতুন করে ঢুকেন আর কি। আপনি ন দেন, ন দিয়ে সেভ দেন, এটা দেখাইছে তো এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে দেখাইছে, বাট এটা দিয়ে দিলে কি হবে সরাসরি দেখেন এই যে রেসপন্সিভ হয়ে গেছে, দেখছেন এখন আর মোবাইল বা ইয়ে চাইবে না, আমার কাছে এটাই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হয়ে গেছে, সুন্দর লাগছে না, তাই না? আচ্ছা তো এখানে কিছু কোডিং এর কাস্টমাইজ আছে, তো কোডিং এর কাস্টমাইজ আমরা এখন যাব না, এটা নেক্সট ক্লাসে যদি আপনারা আগ্রহ থাকে দেখাবো। আচ্ছা এখন লেআউটে আমরা কিছু কাজ করতে পারি, এই যে দেখেন টেমপ্লেটের কাজ আপাতত রেখে দিই, এখানে কিছু কোডিং এডিট করতে হয় যেটা আপনারা খুব ভালো পারবেন যেহেতু আপনাদের কোডিং আইডিয়া আছে, সেটা করবেন আপনারা এই যে এডিট HTML থেকে এখান থেকেই করতে হবে, তো সেটা আজকে দেখাবো না। এখন টেমপ্লেটের উপরে দেখেন একটা অপশন আছে লেআউট, ক্লিক করি দেখেন আগের লেআউটের মতো কি আছে, এটা আগে যে লেআউট ছিল তার মতো নাই, কিন্তু এখন দেখেন নতুন একটা লেআউট, প্রত্যেকটা আপনি এখান থেকে দেখে দেখে বুঝতে পারবেন যে এটা কোন জায়গা ওইটা কোন জায়গা, এই যে এটা হচ্ছে ব্রেকিং নিউজ এই যে এই জায়গাটা, তারপরে হচ্ছে হেডার, হ্যাঁ সেটিংসে কেন আমি আপনাদের সিস্টেমটা আবার দেখাই, মনে করেন আমি সব ক্লোজ দিয়ে দিচ্ছি,
শুনেন, দাঁড়ান দাঁড়ান, পরে আসতেছি। কই হাবিবুল কই? আপনি যখন এখন তো আপনি দাঁড়ান, আপনি তো আপনার ওয়েবসাইট তৈরি করে নিয়েছেন, পরে যদি কাস্টমাইজ করতে হয় তাহলে কোথায় ঢুকতে হবে? blogger.com যাওয়ার পর আপনার ইমেল পাসওয়ার্ড চাইবে, এখন ইমেল দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দেন। আচ্ছা এটা এরকম আসবে না, এখন যদিও আসছে আছে সমস্যা নাই। আপনি আবার blogger.com ক্লিক করেন, চলে গেছে এখানে। এখন যেহেতু ওনার একটা ব্লগ খোলা আছে, এই জন্য আমরা শুধু এখানে একটাই দেখতে পাচ্ছি। ওনার যদি আরও খোলা থাকতো তাহলে এখানে একটা একটা করে দেখানো যেত, তখন আমি যেটা দরকার সেটাতে ক্লিক করব, ওইটা ইন্টারফেসে চলে যাব। অনেক অনেক অজস্র, হ্যাঁ এই যে আমরা প্রথমে যে ধাপগুলো হয়েছে এই ধাপগুলো এখন আর লাগবে না। আপনার নতুন একটা ব্লগ খোলা দরকার, আপনি কী করবেন? এই দেখেন এটা আপনার এখন খোলা আছে না, তার নিচে ক্লিক করেন, দেখেন লেখা আছে নিউ ব্লগ, নিউ ব্লগে ক্লিক করবেন, আবার আগের মতো একটা ব্লগ তৈরি করতে হবে, দেখতে পাচ্ছেন? তখন আপনি যে রিলেটেড, যে রিলেটেড ধরেন আপনি একটা মিউজিকের করতে যাচ্ছেন, তো আপনি এখানে দিলেন, এখানে টাইটেল যা কিছু ইচ্ছা দিয়ে দেন আপাতত। এখানে এই জায়গাটা হচ্ছে আসল অ্যাড্রেসটা, আর অ্যাড্রেস সবসময় ছোট্ট অ্যাড্রেস রাখার চেষ্টা করবেন যাতে মানুষের মনে থাকে। ধরেন আপনি যেটা করতে যাবেন তার নাম বিডি মিউজিক 24, এই টাইপের আপনি এখানে লিখবেন বিডি মিউজিক। হ্যাঁ এটা থাকলে পাবেন, না থাকলে পাবেন না, দেখেন পাবেন না এটা, তো এরকম করে করতে হবে। আচ্ছা এখন লেআউটে যাই, দেখেন লেআউটে গেলাম, হ্যাঁ ফেবিকন, এই ফেবিকনটা হচ্ছে ওয়েবসাইটের যে মূল আইকন, এই দেখেন হাবিবুর রহমানের পাশে এখন কী দেখাচ্ছে? বি দেখাচ্ছে না, বি মানে এটা হচ্ছে ব্লগারের আইকন দেখানো। এখানে আপনি আপনার নিজস্ব একটা আইকন দিয়ে দিতে পারেন, এবং নিজস্ব আইকন এখন দেওয়া যাবে না, দিতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে, একটা লোগো বা কিছু একটা তৈরি করে সেটাকে 80 পিক্সেলের আসুকে, সেটা দেখেন ফাইলটা হবে 100 KB মধ্যে হইতে হবে, এবং 80 পিক্সেল কথা না, কথা হচ্ছে ইমেজটা স্কোয়ার হতে হবে, স্কোয়ার হতে হবে, এবং 100 KB বেশি হতে পারবে না, ছোট্ট একটা ফাইল 300×80 কেন, স্কোয়ার হইতে হবে, স্কোয়ার চারপাশ সমান হতে হবে, 80-80, 40-40, 100-100 এইভাবে দিতে হবে, আর রেজুলেশন কম রাখতে হবে যেন 100 KB বেশি না হয়, তাহলে আপলোড হবে না। সেটা পরে আসেন, পরে আসেন, ইনকাম এখন এই যে পজিশনে আছেন ইনকাম জীবনেও হবে না। এগুলা সব টেমপ্লেটে থাকে না, এই যে এই যে অপশনটা দেখাচ্ছে না, আসলে এটা হচ্ছে এক এক টেমপ্লেটে এক এক অপশন দিয়ে থাকে। এখানে থিম অপশনে ফুল উইথ সিএসএস কি দিয়েছে, এটা দরকার নেই। হ্যাঁ বলেন, blogger.com সেখানে গিয়ে আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন। মাত্রই খুলেছেন তো এই জন্য দেখাচ্ছে। ব্লগার আমি বলি, এখানে আমি বলি আপনাদের ব্লগার কিছু অ্যাড করতে চান, রিমুভ করতে চান, তো সেই অ্যাড গ্যাজেট থেকে করতে পারবেন। তো অ্যাড গ্যাজেট দিয়ে আরও কিছু কাজ করা যেতে পারে, যেমন ধরেন আমরা একটা ইয়ে করব, ফেসবুক পপ আপ লাইক বাটন, কিছু কিছু ওয়েবসাইট আপনারা দেখেছেন যে ওয়েবসাইটে ঢুকলেই প্রথমে এখানে একটা পপ আপ তৈরি হয়ে লাইক দেওয়ার জন্য ফেসবুক পেজের লিংক আছে, ওইটাই আমরা করতে পারি। দেখেন এই এখানে কোডটা, এই যে এরকম এরকম আছে না, এই দেখেন এই কোডটা কপি করে নেবেন, কন্ট্রোল এ দিলে সব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দরকার নেই, ইনকোলেশন অপারেশন হচ্ছে
কপি। এখন হচ্ছে এই ধরনের গ্যাজেটগুলো, কারণ হচ্ছে এটা কি হবে আমার ওয়েবসাইটের মাঝখানে থাকবে, এই ধরনের গ্যাজেটগুলোর জন্য কোনো নির্দিষ্ট এলাকা থাকে না যে এখানেই দিতে হবে বা ওইখানে দিতে হবে, কোনো নির্দিষ্ট এলাকা নেই, আপনার যেখানে ইচ্ছে ওইখানে দিতে পারেন। ধরেন আমি একেবারে নিচে দিলাম এই যে এখানে এডে গ্যাজেট, এটা কিন্তু একটা থার্ড পার্টি কোড কিন্তু বসাচ্ছি এখানে, তো সেই ক্ষেত্রে এটা ইউজ করতে হবে HTML জাভাস্ক্রিপ্ট। আমি একটা কোড কপি করেছি না HTML জাভাস্ক্রিপ্ট, টাইটেলে কিছু লেখা দরকার নাই, কারণ টাইটেলে কিছু লিখলে ওইটা আমার ওয়েবসাইটে শো করবে, দরকার নাই। জাস্ট কন্টেন্টে গিয়ে ওটা পেস্ট করবেন, তারপর সেভ। এখন সেভ করার আগে যার তার পেজের লাইক বাটন দিয়ে আপনার লাভ আছে, আপনি তো আপনার ফেসবুকের যে পেজ আছে সেটা দেবেন, তো এখানে খুঁজে বের করবেন ফেসবুকের লিঙ্কটা কোথায় আছে, এই জায়গাতে খুঁজে বের করতে হবে। না এখানে না, এখানে না, এই যে এই জায়গাটা facebook.com/, ওইখানে হচ্ছে, তারপর হচ্ছে পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো আমার পেজের লিঙ্কটা দিয়ে যদি দেই GRAPHICCAB, মানে কালকে রাত্রে যে পেজটা খুলেছি, তারপর সেভ দিলাম, দিয়ে যদি আমি এখন ব্লগটা যদি দেখি, লোড হোক পুরোটা আসতেছে না, দাঁড়ান তাহলে এটা লিঙ্ক কপি করেন, কপি কর, এই আসছে দেখছেন। এটা দিলে, এটা দিলে লাভটা হয় কি জানেন, এটা দিলে পেজে লাইক পাওয়া যায় বেশি, মানে এখন যেই ইয়ে করুক হয় ক্রস দিতে হবে না হয় কি করতে হবে লাইক করতে হবে। না না বারবার আসবে না, বারবার আসবে না, এখানে প্রোগ্রাম সেট করে দেওয়া যাবে যে এই ব্রাউজার দিয়ে যদি একজন ঢুকে তাহলে ওই প্রথম যেবার ঢুকবে তখনই শুধু দেখাবে দেখাবে। এই যেমন দেখেন আমি ক্লোজ দিয়ে এখন যদি আমি আবার এই মনে করেন আবার যদি ঢুকি, সাপোজ কন্ট্রোল সি, আসছে কি আসে নাই, ঠিক আছে। তো একবার তো যে আমার ওয়েবসাইটে আসবে একবার তো আমি এই দাবি করতেই পারি একটা লাইকের জন্য, তার ভালো লাগলে লাইক দেবে না হলে ক্রস করে দেবে। এখন যদি দেখেন আমি মজিলা দিয়ে যদি যাই, তাই দেখেন মজিলা দিয়ে যদি যাই আবার কিন্তু মেবি লাইক বাটনটা আসবে, কারণ ব্রাউজার চেঞ্জ। তো আসো আসো আসছে আসবে, এখন অন্য আরেকটা ব্রাউজার দিয়ে যান আবার আসবে। সময় তাহলে সময়টা আমরা কমাতে পারি মেবি, যত সম্ভব কোডিং আছে। একটু দাঁড়ান, আমার যে গ্রাফিক ট্যাব যেটা করেছিলাম graphictab.blogspot.com, দেখেন এখানে একটা ইয়ে বসেছে ফেসবুকের একটা বাটন, এটাকে বলে ফ্লোটিং বাটন। এখানে আইকন আছে চাষুক, এটা পুরো লোড না হলে আসবে না, এই যে আসছে বুঝেছ। তো এটা ভালো পেজের লাইক বাড়ানোর ক্ষেত্রে এটা খুবই মানে এফেক্টিভ। হ্যাঁ আচ্ছা, তো কোডিংটা এখন কোথায় আছে আমরা একটু গিয়ে দেখি। এই যে দেখেন HTML জাভাস্ক্রিপ্ট এখানে আছে, এডিট, এডিটে ক্লিক করে আমরা দেখি টাইমটা কিছু করা যায় কি না। যারা কোডিং ভালো বুঝেন তারা পারবেন, আমি তো বুঝি না, আন্দাজে ঢিল চুলবো দেখি কিছু না, দাঁড়ান খুঁজে বের করি। এই দেখেন এখানে জেকোয়ারি ইউজ করেছে, একটু একটু করে যাই নিলে, এই যে দেখেন আমার ইয়েটা দেখাচ্ছে কত 420x270 পিক্সেল, আমি এটা চেঞ্জ করে দিতে পারি। তো যে উইন্ডোটা আসতেছে না, হ্যাঁ ওটা হাইট উইথ আমি বাড়িয়ে কমিয়ে দিতে পারি, আপনাদের জিনিস আমার করতে হচ্ছে। সময়ের কিছু পাচ্ছি না অবশ্য,
আচ্ছা এই যে একবারই আসতেছে বারবার আসতেছে না, এই জন্য এখানে যেটা করছে এখানে একটা প্রোগ্রাম সেট আপ করে দিছে যে আমার এই ব্রাউজারে কুকি সেট আপ না করে মানে ক্লিয়ার না করা পর্যন্ত, যে ক্লিয়ার ক্যাশ ক্যাশ ক্লিয়ার করা না পর্যন্ত এটা আর হবে না। আমি যদি এখন শিফট অল্ট কই, এসব তো লেখা থাকবে না এখানে। আচ্ছা না, আমি দেখছি টাইমের অপশনটা যে একটু ফাস্ট আসবে, এই জায়গাটা কোথায় আছে সেটা একটু দেখতে চাচ্ছি। ডিউরেশন দরকার নাই, দরকার হচ্ছে আপনারা খুঁজে বের করিয়েন ভাই, এগুলো আপনাদের কাজ বের করিয়েন। এই দেখেন যে আমাকে উইজেটটা দিছে তার লিঙ্কটিং দিয়ে রাখছে এখানে, মানে এখানে যেতে পারবো এই সেই। এখন জানি না আপনাদের কেমন লাগবে, বাট আমার ব্লগ স্পটে কাজ করতে আমার খুবই মজা লাগে। কেন কোডিং এর নষ্ট, আপনারা শুধু নেগেটিভলি নেবেন এটা। আপনি শুনেন, এটা আপনি কোডিং জানেন, এখন আপনি এটাকে কত সুন্দর করে এডিট করতে পারবেন যেটা আমি পারি না। এটা কি কোডিং এর বাইরে? এই যে কথা বুঝেন, আমি এই যে ফেসবুকের জন্য যে পপ আপ বক্সটা এখন ইউজ করলাম, আমি কোডিং জানি না দেখে কি করলাম, খুঁজে বের করে কপি পেস্ট করলাম। আপনি জানলে আপনি নিজে আপনার মতো সুন্দর করে তৈরি করবেন, সেটা তো আমি পারবো না। পারবো আমি যদি কোড না পাই তাহলে আমার দ্বারা হবে না। আচ্ছা এই টেমপ্লেট নিয়ে আরো আলোচনা পরে করবো, এর পাশাপাশি দেখেন এখানে স্ট্যাটিস্টিক্সটা একটু খেয়াল করেন। এখানে দেখতে পারবেন যে আপনার এখানে কতজন আসছে যাচ্ছে, এখন যা দেখতে পাবেন সেটা হচ্ছে আমরাই আসা যাওয়া করছি। যে 30 জন দেখতে পাচ্ছেন না, এই যে আমরাই যাওয়া আসা করছি সেটা। আপনি যখনই মানে আপনার ওয়েবসাইটে ঢুকবেন, মানে ব্লগারে কাজ করলেই তো বারবার ঢুকতে হবে, তখন এখানে দেখেন ম্যানেজ ট্র্যাকিং ইউর ওন পেজ ভিউ, এখানে ক্লিক করে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন যে ডোন্ট ট্র্যাক মাই ভিউ, ট্র্যাক মাই ভিউ ফর দিস ব্লগ, তখন আমারটা কাউন্ট হবে না। আর এখানে দেখতে পাবেন যে এখন তো আপনার ট্রাফিক কোথা থেকে এসেছে, গুগল থেকে আসছে, কই থেকে, ওই যে আপনারা মোবাইল দিয়ে ঢুকছেন না, এই মোবাইল দিয়েই এগুলো দেখাচ্ছি। কিন্তু অডিয়েন্স দেখেন বাংলাদেশ থেকে 29 জন, মানে আমরাই, আমেরিকা থেকেও দেখাচ্ছে 1 জন, এগুলো এমনিতে দেখাচ্ছে, হতে পারে যে কোনো কারণেই হোক। আচ্ছা তারপর দেখেন এখানে কমেন্ট, আপনার ব্লগে যদি কেউ কমেন্ট করে আপনি এখান থেকে সেটা মেনটেন করতে পারবেন, যে স্পাম থাকলে ডিলিট করা সহ সব কিছু। আর আর্নিং অপশনটা আপনাদের এখনও দেখাবে না, ওটা চ্যাট সেন্সের। একটা নতুন ব্লগ সাইট খোলার পর অন্তত 6 মাস না গেলে সেটা দিয়ে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না। ইনকাম অ্যাডসেন্স দিয়ে করতে চান অন্তত 6 মাস যেতে হবে এটার, কারণ অনেকে তো এরকম খুলে ফেলে রাখছে না, এই জন্য 6 মাস। এখন অ্যাডসেন্স ছাড়া আপনি যদি ইনকাম শুরু করতে চান, বিভিন্ন ধরনের অ্যাড আছে না, সেগুলো ইউজ করতে পারবেন আমার এখানে। যে আরও বিভিন্ন ধরনের যেমন রেভিনিউ হিট এই সেই অনেক কিছু আছে, পপ আপ, যেমন আমি কালকে আমারটাতে একটা পপ আপ ইউজ করেছি। ফার্স্ট টাইম যে আসবে এসে ক্লিক করলে আলাদা একটা উইন্ডো অটোমেটিক্যালি তৈরি ওপেন হয়ে যাবে। রাস্টারাইজ স্মার্ট অবজেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে স্মার্ট অবজেক্ট যেটা, এটা হচ্ছে আপনি পরে যদি এই ইমেজটাকে রিপ্লেস করতে চান, পার্থক্য আমরা খুব সুন্দরভাবে মেক আপ করেছি, ঠিক আছে, এখন দেখানো সম্ভব না, এখন অন্য টপিক্সে আছে, কথা বুঝেন। আমি না আমি স্মার্ট অবজেক্ট নিয়ে আলোচনা করেছি অনেক, আপনি তখন বইছিলেন, কথা বুঝেন। হ্যাঁ পার্থ এদিকে তাকান, পার্থকে খুব সুন্দরভাবে মেক আপ করেছি, এখন যেভাবে মেক আপ করেছি আবার যে তাকে এইভাবে করতে হবে সে নিশ্চয়তা নাই। এখন আমি চাচ্ছি মেক আপ করার পর আমার মনে হলো যেখানে পার্থর মুখটা হয় আপনার মুখটা হলে ভালো হবে, ঠিক আছে। এখন স্মার্ট অবজেক্ট থাকলে যে জিনিসটা হবে, আমি খুব সহজেই পার্থর মুখে ক্লিক করেই আপনার মুখটা রিপ্লেস করে দিতে পারবো, যেটা রাস্টার হলে হবে না। এটা যদি আরো সুন্দর করে দেখাই, ওই যাইতে হবে ওইখানে।